জয়গুরু, সর্বপ্রথমে আমার জীবন দেবতার রাতুল চরণে জানাই সহস্র কোটি প্রণাম। সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু, এবং সকলকে আজকের শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে গণেশ পুজোর ব্যাখ্যা করলেন তা আজকে আমরা একটু জানব। গণেশ অর্থাৎ গণ যুক্ত ঈশ, গণ কিন্তু একটি সংখ্যাবাচী শব্দ। অনেকের মতে গণ কথার মানে জনগণ অর্থাৎ মানুষের সমষ্টি, কিন্তু শুধুমাত্র কেন মানুষের সমষ্টি হতে যাবে, বরং সমস্ত জীব জগৎ, পশু পাখি কীট পতঙ্গ বনলতা ইত্যাদি সমস্ত কিছুর অধিপতি ঈশ যিনি তিনিই গণেশ। আবার গণেশকে আমরা গণপতি নামেও ডেকে থাকি, গণপতি অর্থাৎ গণের পালন রক্ষণকর্তা যিনি তিনিই গণেশ। গণেশের পিতা হলেন শিব আর মাতা দুর্গা। শিব যিনি নিজেই কিন্তু স্বয়ং মঙ্গল স্বরূপ, আর সমস্ত অমঙ্গলের বিরুদ্ধে যিনি সদা সর্বদা দুর্গ হয়ে দাঁড়িয়ে থাকেন তিনিই মাতা দুর্গা। অর্থাৎ গণের ধারক ও পালককর্তা যিনি, তার মধ্যে কিন্তু এই কল্যাণকারী এবং অসৎ নিরোধী এই উভয় প্রকার শক্তিই কিন্তু বিদ্যমান। তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে জানতে চাওয়া হয় গণেশের গজমুণ্ড সম্পর্কে, অর্থাৎ গণেশ হলেন গজানন। তো আমরা জানি যে কথিত আছে শনির দৃষ্টিতে শিশুকালে গণেশের মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই স্থানে তাড়াতাড়ি করে হস্তির মুণ্ড বসিয়ে দেওয়া হয়। তো এই প্রসঙ্গে পরম দয়াল কিভাবে ব্যাখ্যা করছেন যে শুনুন, যে এই গজ, গজ কথার মানে কিন্তু শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ মস্তিষ্ক যার তিনিই কিন্তু গজানন, অর্থাৎ আমাদের ধারক এবং পালককর্তা যিনি তার মস্তিষ্কই কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মস্তিষ্ক। আবার আমরা সকলেই দেখি যে হাতির সুরের দুপাশে দুটি দাঁত থাকে, কিন্তু গণেশ পুজোর মন্ত্রে আছে এক দন্তং মহাকায়ং। এ প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞেস করা হয় যে এখানে দুটি দন্তের পরিবর্তে কেন একটি দন্তের কথা বলা হয়েছে, এর ব্যাখ্যা কি বা এর মাহাত্ম্য কি? তো সেক্ষেত্রে পরম দয়াল বললেন যে দন্ত কথাটি এসেছে দম ধাতু থেকে, দম মানে দমন বা নিয়ন্ত্রণ করা, আর এক দন্ত কথার মানে একমাত্র দমনকারী বা নিয়ন্ত্রণকারী, অর্থাৎ আমাদের পালনকর্তা যিনি তিনি আমাদের জীবন চলার পথে সমস্ত প্রতিকূলতা, আমাদের সত্তা বিরোধী যা চলনা সেই সমস্ত কিছুকে তিনি কিন্তু প্রতিহত করেন, দমন করেন, নিয়ন্ত্রণ করেন, আর সেটি করতে কিন্তু তিনি সদা তৎপর, আর এখানেই তার এক দন্ত নামের সার্থকতা। আবার পরম দয়ালকে জিজ্ঞেস করা হয় যে গণেশের চারটি হাত কেন, এর মাহাত্ম্য কি? পরম দয়াল বললেন তার চারটি হাতের ব্যাখ্যা হলো তার চতুর্দিকে সমান দৃষ্টি, তার চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি। অর্থাৎ দেখুন, আমাদের মা বাবাকে তার সন্তানকে পালন করতে হলে, তার সন্তানকে ছোট থেকে আস্তে আস্তে বড় করে তুলতে হলে তার মা বাবাকে, বিশেষ করে তার মাকে কিন্তু সদা সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় তার সন্তানের উপর, যে তার সন্তান কখন কি করল, কোথায় পড়ে গেল কিনা, কোথাও ব্যথা লাগলো কিনা, কিছু তুলে মুখে দিয়ে ফেললো কিনা, অর্থাৎ তার ছোট থেকে তার বড় হয়ে ওঠা পর্যন্ত তার সমস্ত কিছুতে, সমস্ত দিকে কিন্তু তার মাকে সেই তীক্ষ্ণ দৃষ্টি বজায় রাখতে হয়। তেমন আমাদের ধারণকর্তা, আমাদের পালনকর্তা হিসেবে গণেশ, তার কিন্তু সেই চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি, তার সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিন্তু তিনি আমাদের কি করে চলেছেন, রক্ষা করে চলেছেন, আমাদের পালন করে চলেছেন। আবার দেখুন, গণেশের বাহন হলো মুশিক বা ইঁদুর, এটির ব্যাখ্যা কি? এত কিছু থাকতে তার বাহন ইঁদুর কেন, ইঁদুরকে কেন বেছে নেওয়া হলো?
আমরা জানি যে ইঁদুর অনেক রকমভাবে আমাদের ক্ষতি করে। মাঠের প্রচুর ফসল নষ্ট করে, মজুত করা খাদ্য নষ্ট করে, আবার আমাদের খাদ্যে যেখানে সেখানে মুখ দিয়ে নানা রোগ ব্যাধি ছড়ায়। তো পরমদয়াল বললেন যে এই ইঁদুরের মতো খলচরিত্রের যারা, তাদের সবাইকে কিন্তু গণেশ কী করেন, তার নিজের অধীনে রাখেন, তার নিজের নিয়ন্ত্রণে রাখেন। অর্থাৎ এই সমস্ত চরিত্রের যা কিছু, অর্থাৎ আমাদের সত্তা বিরোধী চরিত্র যা আছে, তাদেরকে কিন্তু গণেশ তার নিজের অধীনস্থ করে রাখেন। এবার আসি গণেশের মাতৃভক্তি সম্পর্কে। তো এই বিষয়ে একটু ছোট্ট গল্প বলি যে একদিন মাতা দুর্গা গলায় মুক্তার হার পরে আছেন। তো সেই হারটি দেখে গণেশ এবং কার্তিক দুজনেই মার কাছে আবদার করলেন সেই হারটি চেয়ে। তো তখন মা বললেন যে যে সবার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে, মা তাকে সেই হারটি উপহার দেবেন। তো কার্তিক কী করলেন, তার বাহন ময়ূরে চড়ে বিশ্ব প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন। আর গণেশ চুপটি করে উঠে তার মার চারিদিকে ঘুরে মাকে প্রদক্ষিণ করে আবার চুপটি করে এসে বসে পড়লেন। এদিকে কার্তিক ময়ূরে চড়ে পৃথিবী চারিদিকে ঘুরে যখন মার কাছে এসে পৌঁছলেন, তখন গণেশকে দেখে বললেন যে মা, ও এখনো বেরোয়নি? তখন মা বললেন যে ওর অনেকক্ষণ আগেই পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। অর্থাৎ গণেশের কাছে কিন্তু মাই তার বিশ্ব, মাই তার পৃথিবী। আর শেষে সেই মায়ের প্রিয় মুক্তোর হারটি কিন্তু গণেশই পেলেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা পরিচয় পেলাম গণেশের মাতৃভক্তির। তার মাতৃভক্তি কিন্তু অতুলনীয়। গণেশকে আবার আমরা সিদ্ধিদাতা নামেও ডেকে থাকি, অর্থাৎ গণেশ পুজো করলে আমাদের সিদ্ধি লাভ হয়। তো কিভাবে আমাদের সিদ্ধি লাভ হয়? আমরা যেভাবে তথাকথিতভাবে গণেশ পুজো করে থাকি, অর্থাৎ ধূপ দীপ জ্বেলে, নৈবেদ্যর প্রসাদ সাজিয়ে, আলোর রোশনাই জ্বালিয়ে, প্যাকেট প্যাকেট লাড্ডু খাইয়ে, এইভাবে কি আমাদের সিদ্ধিলাভ সম্ভব? তা কিন্তু সম্ভব নয়। তো পরম দয়াল দেখুন এতক্ষণ ধরে গণেশের যে গুণগুলির কথা বললেন, অর্থাৎ যে গুণে গুণী তিনি, সেই গুণগুলি যত আমাদের চরিত্রে, আমাদের মধ্যে, আমাদের চলা বলা, আমাদের কর্মকুশলতা ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে ফুটিয়ে তুলতে পারব, ততই কিন্তু আমাদের গণেশ পুজো করার সার্থকতা, আর তাতেই কিন্তু আমাদের সিদ্ধি লাভ। পরমদয়াল দেখুন বলছেন, ডঙ্কা মেরে সংসার করবি আর ব্রহ্ম সিংহাসনে বসে থাকবি। তো আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যত নিপুণতার সাথে, সফলতার সাথে আমরা পার করতে পারব, আমরা উতরে যেতে পারব, ততই কিন্তু আমাদের জীবনের সার্থকতা, আমাদের গণেশ পুজো করার সার্থকতা, আর তাতেই আমাদের সিদ্ধি লাভ। তো আসুন এই বলেই আজকে শেষ করি। পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল কামনা করি, আর সকলের যাতে সিদ্ধি লাভ হয় সেই প্রার্থনা করি।